আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি লাইভে। সো ফার্স্টে একটা মিস্ট্রি রাখি, এখানে আসলে কি হচ্ছে সেটা আপনাদেরকে বলতে হবে। একটু অডিয়েন্সরা একটু আসুক, তারপরে আমি আস্তে আস্তে এখান থেকে মুভ করতেছি। সো আমাদের টিমমেটরা ধুমায় কাজ করতেছে, একদম উপায় কাজ করতেছে আর কি। সো যারা একটু আসতেছেন, জয়েন করতেছেন, তারা একটু কমেন্ট করেন, আমি একটু কমেন্টগুলো পড়বো। আমাদের সাথে আছেন ইয়াসির আরাফাত, হ্যালো ভাইয়া, মশিউর কাজী, হ্যালো মশিউর কাজী ভাইয়া। আমাদের টিমমেটরা আজকে একটু ঝালাক খাই, এখানে প্রচুর কাজ চলতেছে। সো কিসের কাজ চলতেছে, কী নিয়ে কাজ চলতেছে সব কিছু বলবো। সো নো প্রবলেম, এখানে আমি যেটাতে ধরে আছি সেটা হচ্ছে আপনারা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, ফুল। সো ফুল দেখে সবাই আশা করি বুঝে গেছেন যে কি জন্যে কি উদ্দেশ্যে এই ফুল। সো একটু বলে ফেলেন দেখি, এইসব ফুল কিসের জন্য, কেন এই ফুল নিয়ে আসছি আজকে আমরা, এবং ওয়েট করতেছি আপনাদের জন্যে যারা চলে আসবেন। আমি একটু ঘোরাই। ওকে, সো দিস ইজ দা, আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্লাওয়ার, শ্রদ্ধাঞ্জলি। কালকে সকালবেলা আমরা আমাদের কোটবেন বিড়ি থেকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, প্রভাত ফেরিতে যাচ্ছি। আচ্ছা, কালকে আমরা প্রভাত ফেরিতে যাচ্ছি। আমরা আপনাদের সবাইকে মেবি সবাই জানেন আমি একটু সামনে চলে আসি, অনেকক্ষণ পিছনে দেখাইলাম। আসসালামু আলাইকুম, কুটমিন বিড়ি থেকে আমি নুমান চলে আসি আজকে ভাইয়ার আইডি দিয়ে লাইভে। তো আজকের লাইভে আমরা চলে আসছি একটা স্পেশাল জিনিস দেখাইতে, সেটা হচ্ছে গতকালকে আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে আমরা আজকে সারা রাত পর্যন্ত বা কালকে পর্যন্ত টাইম আছে, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা একটা ল্যান্ডিং পেজের আয়োজন করেছি, কম্পিটিশনের। সো ল্যান্ডিং পেজ কম্পিটিশনে যারা যার পেজটা উইনার হিসাবে ঘোষিত হবে, ব্লকটা আর কি, যার ব্লকটা উইনার হিসাবে ঘোষিত হবে, তারটা কোডমেন বিডে আমাদের যে মেন সাইটে সেখানে এটা তুলে দেওয়া হবে, এবং তার জন্য অবশ্যই একটা সারপ্রাইজ গিফট রয়েছে। সো আজকে ইন্সপাইরেশনের জন্য শুধু যে স্টুডেন্টরা করবে তা না, আজকে আমাদের টিমও বসে গেছে, ইনক্লুডিং মিনাস ভাইয়া, সবাই বসে গেছে। আজকে আমরা দেখাবো তার কী পরিমাণ কাজ করতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো লেটস সি, আর আমি একটু ব্যাক ক্যামেরাতে দিই, তাহলে বুঝতে পারবেন যেখানে কী পরিমাণ কাজ চলতেছে। সো দিস ইজ আওয়ার টিম, দেখেন সবাই ঘুমায় কাজ করতেছে, এই যে একদম ছোট থেকে শুরু করে ভাইয়া ভাইয়া বসে গেছে আজকে কাজ করতে। আজকে আমরা ডেমো দিচ্ছি, ডেমোটা হচ্ছে সাইটটা কেমন হবে, কিভাবে আগাইতে হবে, কি থিম দিয়ে কি কাজ হচ্ছে সেটা জাস্ট আমরা নিজেরা করবো, কিন্তু এটা আসলে কাউন্ট হবে না, তোমরা যেগুলো সাবমিট করবো ওগুলো কাউন্ট হবে। আমরা জাস্ট টু শো ইউ, টু মেক ইউ মোটিভেটেড টু সাবমিট অর টু জয়েন দ্যাট এখানে আজকে লাইভে আসার, এবং আমাদের টিমমেটরা যে কাজ করতেছে সেই জিনিসটা দেখানোর উদ্দেশ্যটা হয়েছে যে আমরা এটা যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা শুধু স্টুডেন্টদের জন্য না, এটা আমাদের জন্য, বাঙালি প্রত্যেকটা বাঙালির জন্যও। সো ওই ইথিক্সটা থেকে, ওই ইম্পর্টেন্সটা থেকে আমাদের টিমমেটরাও আজকে আপনাদের সাথে কাজ করতে বসে গেছে ল্যান্ডিং পেজে, যে ভাষা দিবস উপলক্ষে আমিও কিছু না করি। সো আমিও কিছু একটা করি, ওই থিঙ্কিং থেকে আমাদের টিমমেটরা বসে গেছে। অবশ্যই হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের টিমমেটরা কিন্তু এই প্রতিযোগিতার বাইরে, তারা জাস্ট করতেছে ফর ইন্সপাইরেশন, তারা কিন্তু মানে প্রাইজের মধ্যে কাউন্ট হবে না, বা তারা যে কম্পিটিশনের মধ্যে কিন্তু তাদের এন্ট্রিগুলো কাউন্ট হবে না, এটা জাস্ট স্টুডেন্টদের জন্য এটা কাউন্ট হবে। সো আমরা একটু দেখি কীভাবে কাজ করতে, আমাদের শফিউল কাজ করতে বসে গেছে। শফিউল কিছু বলবা, পরে বলবে। আচ্ছা, তারপর দেখি এটা এখানে কাজ করতেছে, আমাদের শুরু করে দিয়েছে কাজ আমাদের কাউসার সাপোর্ট নাম্বার। কাউসার কিছু বলো নাকি। আজকে আমরা ভাষা আন্দোলনের যত স্মৃতি আছে এগুলো নিয়ে আমরা ল্যান্ডিং পেজ ব্লগ সাইট তৈরি করতেছি। নিউজ পেপার থিম ইনস্টল করবেন আপনারা, নিউজ পেপার থিম ইনস্টল করে
বাসার প্রতিটা মেনুগুলো দিবেন, বাসার প্রতিটা একটা বাসুদ্ধিদের নিয়ে প্লাস তাদের যেই স্মৃতিগুলো আছে তারা কীভাবে শহীদ হয়েছে সেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং গুগল থেকে ইমেজগুলো দিবেন নিয়ে আর কি ব্লগ সাইট ওকে। তার মানে হচ্ছে যে নিউজ পেপার থিম দিয়ে একটা জোস ব্লগ সাইট তৈরি করে ফেলেন আর আপনারা এটা থেকে জিতে নিন পুরস্কার। ওকে, সো আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে মুজাম্মেল ভলান্টিয়ার হিসেবে। তুমি আসলে কি কাজ করতেছো বলো? আমি আছি মুজাম্মেল, সিবিডি এর কম্পিউটার স্টুডেন্ট। ওকে, আমি এখানে আছি ভলান্টিয়ার হিসেবে। ওকে, তারা ব্লগ সাইটের মধ্যে তার ব্লগ করতেছে, ওই উপলক্ষে তাদেরকে এক একটা করে এখানে এটাকে বলে রিফ্রেশমেন্ট যে সর্বোচ্চ সংখ্যক পোস্ট করতে পারবে তার জন্য সর্বোচ্চ সংখ্যক ওয়েফার আছে এখানে। পুরো এক বক্স নিয়ে আসছে আমরা, চলতে আর স্টকে আছে। ওকে, লেটস সি, আমরা একটু অন্যদের কাজগুলো দেখে আসি। ও, তার আগে আরো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের আগামীকালকে রেলির ব্যানার। আমরা যে প্রভাত ফেরি রেলিতে যাচ্ছি সেই রেলিতে আমরা এই ব্যানার, আরো একটা ব্যানার আছে আমাদের ব্ল্যাক কালারের, যেহেতু কালকে আমরা জানি যে শোক দিবস আমাদের ভাষা শহীদ উদ্দেশ্যে, সো ওই জন্যে আমরাও কিন্তু আর একটা দুইটা ব্যানার নিয়ে, একটা কালো ব্যানার, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার জন্য এরকম একটা কালারফুল ব্যানার, দুইটা ব্যানার নিয়ে কালকে আমরা প্রভাত ফেরিতে যাব। সবাই সবাই আমন্ত্রিত কালকে সকাল 6টার মধ্যে ধানমন্ডি 15-তে। ওকে, সো দেখি এটা বাদশা বসছে। ও, কেউ যদি আসতে চান, কারো যদি মনে হয় যে আসতে লেট হবে, আজকে রাতেই চলে আসতে পারেন কোটন বিড়িতে থেকে সবার সাথে সারা রাত কাটিয়ে তারপর কালকে প্রভাত ফেরির পর বাসায় চলে যেতে পারবেন। সো এনিওয়ান ওয়েলকাম টু ডিনবিডি টু নাইট। সো এখানে বাদশার কাজ চলতেছে। বাদশা, কি অবস্থা তোমার? তো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। এখানে আসলে আমরা যারা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আসলে এই আয়োজনটা করতে যাচ্ছি। সবাই সবার ক্ষেত্রে যে কিছু করতে চাই, আমরা না এখান থেকে কিছু তাদের জন্য একটু কিছু করে যাই, কারণ সবাই যেহেতু আমরা ভাষা হলে কিছু করতে চাই তাদের জন্য, মানে কিছু দেখতে পারে, তাদেরকে স্মরণ করতে পারে। এই জন্য আসলে আমাদের আজকে কম্পিটিশন, আর আসলে আমরা আপনাদের জন্য এটা করতেছি যাতে আপনারা আমাদের মানে করে এটাতে ইন্সপিরেশন নিতে পারে আর কি। ওকে, দ্যাট মিন্স আসলে আমাদের এখানে যারা আমরা অনলাইনে কাজ করি, যারা আমরা ওয়েব নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি, তারা সবাই আমরা আসলে সাইবার ওয়ার্কার। সো যেহেতু আমরা তো আর এখন অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবো না, আমরা চাচ্ছি আমাদের ইন্সপিরেশনটা আমরা আমাদের সাইবারে, আমরা আমাদের ওয়েবে এই জিনিসটা ফুটিয়ে তুলবো, ইন্সপিরেশন নিয়ে আসবো মানুষের মধ্যে। সো যেহেতু কালকে প্রতিযোগিতাটা আমি আবার বলে দিই, একটা কম্পিটিশন চলতেছে আগামীকাল পর্যন্ত, যারা নিউজ পেপার থিম দিয়ে ভাষা শহীদদের স্মরণে 21 ফেব্রুয়ারি উপলক্ষে একটা ব্লগ সাইট তৈরি করে দিতে পারবেন। সবার মধ্যে থেকে একজনকে উইনার ঘোষণা করা হবে এবং উইনারের যে ব্লগটা ওইটা আমাদের কোডবিন মিডির ওয়েবসাইটে তুলে দেওয়া হবে এবং তার জন্য অবশ্যই অবশ্যই সম্মানী বা প্রাইজের ব্যবস্থা আছে আর কি অবশ্যই। সো তারপরে দেখি আমাদের রবিন কাজ করতেছে। রবিনের কাজ মোটামুটি অনেক আগে গেছে। হ্যাঁ রবিন, ফার্স্ট রবিন কিছু বলো। ইনস্টল এবং ডেমো আপলোড শেষ, এখন হচ্ছে আমরা এই ডেমোটাকে কাস্টমাইজ করতেছি, চেষ্টা করবো যে সবার আগে কাজটা কমপ্লিট করবো। সবার জন্য আশা করি তখনও থাকবেন কানেক্টেড। একটু সামনে যাই আমরা, দেখি সাইদুল কত দূর। সাইদুল গুগলে কি কয়, তোমার সাইডে চলে যাও। ও গো, সাইদুল দেখা যায় অলরেডি পোস্ট ক্রিয়েট করে ফেলছে। আমাদের মূল টার্গেট থাকবে একটা ওপেন সোর্স ক্রিয়েট করবো, যেখানে মানে সাইন আপ করে যে কেউ
একটা স্টোরি পাবলিশ করতে পারবে, তার মানে ভাষা আন্দোলনের যত স্টোরি গুলো আছে, গল্পগুলো আছে, ছোট ছোট গল্পগুলো, ওই গল্পগুলো আমরা একটা ওপেন সোর্সের ভিতরে পাচ্ছি। ওকে, আর কিছুই না তো ওইটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কালকের কম্পিটিশনটা হচ্ছে আমাদের হোম পেজ থেকে ক্রিয়েট করা। যেমন এখানে আমরা যদি ধরি নিউজ পেপারের ডিফল্ট একটা ডেমো, ওকে, হ্যাঁ, তো এই ডেমোতে অলরেডি এইভাবে আছে, বাট আমরা আমাদের দেশে বা আমাদের কান্ট্রির জন্য আমরা কীভাবে অ্যাকচুয়ালি আমাদের হোম পেজটা সাজাবো এবং এটার ভিতরে আমাদের অনেক কিছুই থাকতে পারে, তো ওইটা নিয়ে আমরা মূলত হোম পেজটা ডিজাইন করতে হবে। আমাদের হোম পেজটা যার হোম পেজ যত ইউনিকলি ডিজাইন হবে, কনসেপ্টটা আমরা দিয়ে দিলাম যে কনসেপ্টটা হচ্ছে মাতৃভাষা ল্যাঙ্গুয়েজের ওপর আমরা ওপেন একটা সোর্স বা গল্প স্টোরি ক্রিয়েট করার জন্য বা স্টোরি আমরা যদি ফিউচারে গিয়ে পড়তে পারি কার স্টোরিটা কেমন, যেমন আমরা এই সব স্টোরি জানি না, তো যারা যারা মোটামুটি স্টোরি লিখতে পারে বা স্টোরিগুলো থাকবে। ওকে, ঠিক আছে, ওয়েফার নিয়ে চলে আসছে, ওয়েফার নিচ্ছে আলমগীর, আলমগীর একটা পোস্ট করে ফেলছে, ইয়ো চিল ব্রো চিল। ওকে, সো যেটা বলতেছিলাম আমি আবার যাচ্ছি, আমাদের আরো বিনোদ ভাইয়ারটা দেখা বাকি রয়েছে। কাজটা করার পরে আপনার ব্লগটা তৈরি করার পরে ওই ফর্মে আপনারা সাবমিট করে দিবেন এবং সাবমিট যারা যারা এন্ট্রি দিবে সবার মধ্যে থেকে একজনকে উইনার ঘোষণা করা হবে এবং যিনি উইনার হবেন তার যে ব্লগটা সেই ব্লগটা আমাদের কোটন মিডিয়ার অফিসিয়াল সাইটে তোলা হবে এবং তার জন্য অবশ্যই সম্মানী বা প্রাইজের ব্যবস্থা আছে। সো চলো একটু সামনে যাই দেখি ভাইয়ার সাইটটা কি অবস্থা, কত দূর গেল। এটা হচ্ছে আমাদের ব্যানার, আগামীকালকে রেলির আগামীকালকে যে আমরা প্রভাত ফ্রিতে যাবো সেটার ব্যানার রেডি করে নিয়ে আসছি। তো সবাই কালকে 6টার মধ্যে ধানমন্ডি 15টাতে চলে আসবেন। এই হচ্ছে ভাইয়ার সাইড। ওয়াও ভাইয়া, তো বেসিক্যালি আমরা যেটা করতেছি হোম পেজটা কাস্টমাইজ করাটা আমাদের মেইন কাজ। সো এটাই হচ্ছে হোম পেজ। তো হোম পেজে ফার্স্টে হচ্ছে একটা টাইটেল দেওয়া হইলো, কিছু ছবি দেওয়া হইলো, আর এখানে আরও কিছু ব্লগ পাবলিশ। তো আমি জাস্ট সিম্পলি একটা ক্যাটাগরি, প্রথমে একটা পোস্টের ক্যাটাগরি তৈরি করতেছি। ধরা যাক ক্যাটাগরিটার নাম হচ্ছে ভাষা আন্দোলনের গল্প। ভাষা আন্দোলনের গল্প ক্যাটাগরিটার আন্ডারে আমি তিন চারটা ব্লগ পোস্ট করবো, সেটা হোম পেজে দেখা যাবে। তো সবার প্রথমে এই যে ক্যাটাগরি তৈরি হইলো, আমি যে কোনো একটা গল্পের মধ্যে ঢুকে গেলাম, একুশের গল্প আছে ইতিহাস, কপি করলাম টাইটেলটা। এইবার এই পোস্টটা আমি পোস্টে গিয়ে অ্যাড নিউ দিয়ে পোস্ট করতেছি। এই পোস্টটা করতে পারলে আমি এখন একটা ওয়েফার পেয়ে যাবো, তাই না? এবার হচ্ছে টাইটেল দিলাম, টাইটেলের পর পর হচ্ছে আমাদের কিছু ডেসক্রিপশন এবং ছবি, সুন্দর ছবি দেখা যাচ্ছে, ছবিটা আমি রাইট বাটন দিয়ে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এবার ছবিটা হচ্ছে ডান দিক দিয়ে আমার ফিচার ইমেজটা আপলোড করে দিচ্ছি, আর কিছু না। এবার ক্যাটাগরিটা ধরা দিব আর ইয়া লিখবো। ছবিটা ইনসার্ট হতে হতে আমি ব্লগটা কপি করে ফেলি, অনেক বড় ব্লগ কপি করলাম, এই ব্লগটার ছবিটা ইনসার্ট করে দিলাম আর এইখানে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম, আর ক্যাটাগরি দিয়ে দিলাম ভাষা আন্দোলনের গল্প, তাই না? সো ভাষা আন্দোলনের গল্প ক্যাটাগরিটা হচ্ছে এই যে। এবার আমি ব্লগটা পাবলিশ করে ফেললাম, শেষ, এই একটা ব্লগ পাবলিশ। এরকম 10টা ব্লগ পাবলিশ করতে হবে আর তিনটা ক্যাটাগরির আন্ডারে, তিনটা ক্যাটাগরি বানাবো আর 10টা ব্লগ পাবলিশ করবো। ক্যাটাগরিগুলো আমি আমার টাইমলাইনে পোস্টে দিয়ে দিচ্ছি। সো এই হলো সেই ব্লগটা, আসো দেখি। সো ব্লগটা ভিউ করলাম, ভিউ করার পর আমার সিঙ্গেল ব্লগটা দেখা যাচ্ছে, একুশের গল্প। এই যে এটা হচ্ছে একটা ব্লগ, ব্লগ একটা ব্লগ আর কি, ব্লগ পাবলিশড একটা। তো এবার এটা যদি আমি হোম পেজে দেখাতে চাই, আমার হোম পেজটা এডিটিং অবস্থায় আছে। হোম পেজটা আমি হোম পেজে ধরা যাক, আমি এখানে একটা এটা একটা লেআউট বলে, সো অনেকগুলো ব্লগ আছে এরকম, ছোটো ছোটো বিভিন্ন স্টাইল ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন নিতে পারি, ডিজাইন নেওয়া আছে। আর আমি এখানে ফিল্টার থেকে অল ক্যাটাগরি থেকে শুধুমাত্র যেই ক্যাটাগরিটা আমি এইমাত্র তৈরি করছি সেই ক্যাটাগরিটা দেখা দিব, তাহলে সেই ক্যাটাগরির ব্লগ পোস্টগুলোই শুধুমাত্র দেখা যাবে, একটা রিলোড দিতে হবে।
সো এটা এই হোম পেজটা আসলে পুরোটা ডিজাইন করাটা হচ্ছে আমাদের মেইন কাজ। আর ওকে ওকে ঠিক আছে কে 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 আচ্ছা ভাই একটা ওয়াইফার পাইলো কে পাইছে কে বাচ্চা পোস্ট করে আছে বাচ্চা পাইছে ইয়ো আপনার একটা ডান হাত দিয়েছ এটা ব্লগ একদম বানানো দেখাচ্ছি প্রথম থেকে হ্যাঁ এটা হচ্ছে যে ব্লগের টাইটেল দিয়েছে ডেসক্রিপশন দিয়েছে এখান থেকে কিন্তু যথেষ্ট এডিট করা যায় মানে আমি লিস্ট করে নিছি এখানে ওকে লিস্ট করে এগুলো বসাই দেওয়ার পর আমি জাস্ট ফিচার ইমেজটা দিলাম আর ফিচার ইমেজটা সুন্দর করলাম পাবলিশ করতেছি পাবলিশ করলাম পাবলিশ এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি লেআউট সিলেক্ট করতে পারেন কি রকম দেখাবে গ্রেট মানে পোস্টের লেআউট গুলো না হ্যাঁ সরাসরি দেখতে পাবো তো আমি এখন ভিউ করতেছি দেখব আমি কোন লেআউটে আছে এটা মানে নিউজপেপার থিমের অপশন তাই না হ্যাঁ সাইড বাই সাইড লেআউটটা আছে তো আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারি যে আমার টেক্সট গুলো এখানে আচ্ছা তো আমার যে এখানে যে মোটর তিনটা হ্যাঁ আদার্স পোস্ট গুলো নিচে শো করতে চলে আসছে এইভাবে তো আমি এখানে আর 10টা করব আচ্ছা ঠিক আছে ওকে দ্যাটস গ্রেট সো কার চলতেছে আর টু ওয়াইফাই সাইডে একটু ব্লক কিভাবে ব্লক আমরা খুঁজে বের করব ব্লক সিলেক্ট করব সেটা মেকিং করব জি ভাইয়া কি ব্লকটা কে টার্গেট হইছে হোম পেজটা ডিজাইন করা সাপোজ আমি যদি আমার ইয়াতে যাই এটা আমার হোম পেজ না এটা তো এটা আমার হোম পেজ এইখানে আমার এইভাবে কিভাবে ডিজাইন করছে এখানে লেটেস্ট যে নিউজগুলো আছে নিউজ পেপার যেহেতু থিম ইনস্টল করছি তো এইগুলো আমি সবগুলো ফালাই দিব ফালাই দিয়ে আমার হোম পেজটা আমার নিজের মতো করে যেমন হ্যাঁ নিজের মতো করে ডিজাইন করবো এখানে যেমন লাইভ আছে আমাদের কর্মীবিডি ব্লগ এরকম টাইপের কিছু একটা ইয়ে করলে বা ওপেন ভাষা ব্লগ হ্যাঁ ভাষা ওপেন সোর্স একটা ব্লগ থাকবে তো এই ব্লগগুলো আমরা পরবর্তীতে কালেক্ট করবো বাট আমাদের মেন কাজ হবে হোম পেজটা ডিজাইন করা তো হোম পেজটা যার যত বেশি সুন্দর হবে তার পেজটাই উইনার হিসেবে নেওয়া হবে আর ব্লগগুলো দুইটা তিনটা ব্লগ পাবলিশ করলে হবে কি তখন আর কি আমাদের হোম পেজটা দেখতে খুব সুন্দর লাগবে কারণ অ্যাকচুয়ালি আমাদের ব্লগের সবাই একটু ব্লগগুলো বাংলায় খুঁজবা মানে ধরো আমাদের গুগল ট্রান্সলেটরে দেখো ভাষা আন্দোলনের ব্লগ নেওয়া হলো এই টাইটেলটা নিয়ে যখন আমি গুগল করতেছি আমি যে কটা ব্লগ পাবো সবই দেখো বাংলা ব্লগ তো এই বাংলা ব্লগগুলো থেকে যে কোনো ব্লগ তুমি কপি পেস্ট করো এখানে মানে কপিরাইটের কোনো ইস্যু নেই কারণ আমরা এগুলো পরবর্তীতে ফেলে নতুন করে চেঞ্জ করে নেব ওকে ওকে সো আসলে যেটা ব্লগ মানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যেহেতু একটা ব্লগ সাইট তৈরি করবেন সো আপনার ব্লগ সাইট তৈরি করতে গেলে আপনার অনেকগুলো ব্লগের প্রয়োজন হবে একটা সাইট তৈরি করার জন্য সো অনেকগুলো ব্লগ যেহেতু ভাষা আন্দোলন বা 21 ফেব্রুয়ারি নিয়ে আমাদের ব্লগ সাইটটা সো আপনার ওই রিলেটেড ব্লগের প্রয়োজন পড়বে সো ওই রিলেটেড ব্লগ আমরা ইনস্ট্যান্ট কোথেকে পাবো এখন তো আমরা পাচ্ছি না সো দেখা গেল যে আপনি যদি গুগলে বাংলাতে লিখে 21 ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলন বা এরকম কিছু এরকম কিওয়ার্ডগুলো লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন আপনার অসংখ্য ব্লগ চলে আসছে আপনি ওখান থেকে জাস্ট কপি করে সেটা আপনি এখন ইউজ করতে পারেন বাট দিস ইজ নট ফর পার্মানেন্ট ইউজ কারণ জাস্ট এটা আমাদের এখনকার জন্য হ্যাঁ ডিজাইনটা বোঝার জন্য কারণ এগুলো অন্য আরেকজনের ব্লগ সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে এডিট করে আমরা আমাদের আমাদের লেখা আমাদের কন্টেন্ট আমরা অ্যাড করে দেবো লেআউটটা প্রয়োজন সো আশা করি যারা দেখতেছিলেন যারা ছিলেন আগামীকালকে পর্যন্ত সেটা চলবে হ্যাঁ প্রভাত ফেরি সন্ধ্যা পর্যন্ত চলবে সো যারা যারা আছেন সবাই আমাদের কুটুম বিডির সমস্ত স্টুডেন্ট এটাতে পার্টিসিপেট করার আচ্ছা ঠিক আছে হ্যাঁ সো এটা হচ্ছে কালকে পর্যন্ত পার্টিসিপেট করতে পারবেন যে কেউ আর উইনারকে উইনারের যে ব্লগটা ব্লগ সাইটটা সেটা পেজটা আমাদের কটনবিডির ওয়েবসাইটে দেখানো হবে এবং তার জন্য রয়েছে প্রাইজের ব্যবস্থা আর আগামীকালকে সকালে আমরা ধানমন্ডি 15 থেকে ভাষা সৈদ্যেশ্বরের প্রভাতফেরিতে যাব আমরা অলরেডি আমি একটু দেখাই পিছনে এখানে আমরা আমাদের প্রভাতফেরি রেলের জন্য ব্যানার তৈরি করে নিয়ে আসছি দুইটা ব্যানার আরও একটা ব্যানার ওইটা টানানো হয় নাই তারপরে আমরা
শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবক নিয়ে চলে আসছি। সো আশা করি আগামীকালকে খুব এক্সাইটিং একটা ব্যাপার হবে। সো আমরা সবাই দল বেঁধে করবেন বিডি পরিবারের পক্ষ থেকে আমরা যাচ্ছি পুষ্পস্তবক দেওয়ার জন্য, আমাদের শহীদ মিনার পর্যন্ত যাব। সো যারা যারা জয়েন করতে চান তারা আগামীকাল 6টা যেহেতু আমরা শুরু করব, ইদার আপনার বাসা যদি কাছাকাছি থাকে আগামীকাল 6টার মধ্যে ধানমন্ডি 15তে চলে আসতে পারেন, অথবা আজকে রাতেই করবেন বিডিতে চলে আসতে পারেন, যে কেউ এনিওয়ান। সো আই হোপ সবাই চলে আসবেন। আর আমাদের 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের যে রানিং কোর্সগুলো সবগুলো কোর্সে আমাদের অফার চলতেছে, আমাদের কোডম্যান বিডি পেজে সবগুলো অফারের ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, 40% সেলে সবগুলোতে, 60% সেলে, 60% সেলে সবগুলো কোর্সে অফার চলতেছে। সো যারা যারা ভর্তি হওয়া বা যারা যারা কোর্স করার ইচ্ছা পোষণ করতেছিলেন যে একটা অফার পাই হয়তো আমরা ভর্তি হয়েছি, তাদের জন্য বিশাল সুযোগ এটা শুধুমাত্র আছে আর কি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, সো তারা সবাই আমাদের কোন মিডি পেজটা একটু ভিজিট করে আসবেন, ওখানে অনেক অনেক কিছু আছে, অনেক অনেক কিছু এক্সাইটিং কিছু আছে। সো দেখে আসলে দেখবেন যে আপনার আপনার ইন্টারেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে আর কি। সো আমাদের কাজ চলতেছে, আমরা আজকে সারা রাতে হয়তো কাজ চলবে, যারা করতে চান বাসায় বলে করতে পারেন, না হয় এখনই কোন বাড়িতে চলে আসতে পারেন। ওকে, সবাই ভালো থাকেন। আজকে পর্যন্ত চলে গেল, শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা মোটামুটি অনেকক্ষণ প্রফেশনাল, এটা আমাদের প্রফেশনালি ছিল কর্মীমিটি থেকে। তো কালকে আমরা কর্মীমিটির পক্ষ থেকে যাবো, বাট আমরা যাবো, তাই আমরা অনেক কিছু অর্গানাইজ করছি, তা মোহনরা অলরেডি দেখাইছে। তো এখন আমরা চাচ্ছি মোটামুটি 100 আমাদের লাগবে মিনিমাম আমাদের 100। হ্যাঁ, 100 স্টুডেন্ট যেন আমাদের কর্মীমিটিতে কালকে চলে আসেন, বা যারা একটু দূরে আছেন তারা আজকে এসে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা অলওয়েজ ওপেন। আচ্ছা, ওকে, সবাই চলে আসেন দ্রুত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই কম্পিটিশনটাতে সবাই পার্টিসিপেট করবেন, আই হোপ। তিনটা ক্যাটাগরি গুলো কি হবে আমি আমার টাইমলাইনে একটা পোস্টের মধ্যে দিয়ে দিছি, ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস, এই তিনটা ক্যাটাগরির আন্ডারে, টোটাল তিনটা ক্যাটাগরির আন্ডারে 3×9 আমি টোটাল 10টা ব্লগ থাকলে জিনিসটা সুন্দর হয়, 10টা ব্লগ পাবলিশ করবো সিঙ্গেল, আর হোম পেজটা কাস্টমাইজ করে ওই হোম পেজের লিঙ্কটা ফর্মের মধ্যে জমা দিয়ে দিবো, ফর্মটাও আমার টাইমলাইনে দেওয়া আছে, পোস্টটা আমি আবার আজকে রিভাইজ করবো। ওকে, দ্যাটস অল, আজকে সবাই আসতেছো, ওকে, আল্লাহ হাফেজ।